সিনেমা হলে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি আদিপুরুষ। রাম রাবণের যুদ্ধ, সীতা উদ্ধারের কাহিনী বড় পর্দায় দেখার জন্য মুখিয়েছিল মানুষ। কেমন লাগলো তাদের এই স্টোরি, জেনে নিন এই প্রতিবেদনে। রঘুবন্দনের সঙ্গে প্রাককথনে উঠে এলো রামায়ণের প্রাথমিক গল্প, তারপরেই এন্ট্রি হলো তার, উহু রাম নয় রাবণের, মরুদেশে বরফের মধ্যে বসে ব্রহ্মার নাম জপছেন সৈফ। ব্রহ্মা আবির্ভূত হন এবং তার অমরত্ব বর না দিলেও এমন বর দেন যাতে তিনি এক প্রকার নিজেকে অমর বলেই ধরে নেন। এরপরই আসে প্রথম চমক, বর পেয়ে রাবণের যে পরিবর্তন ওম রাউত পর্দায় দেখিয়েছেন সেটা দেখে তারিফ না করে পারলাম না। বড় পর্দায় সিনটা আলাদা মাত্রা যোগ করেছিল। এরপরে দেখা যায় বনবাসে দিন কাটাচ্ছেন রাম, সীতা এবং লক্ষণ। তখনই প্রথম সিনে একটা ছোটোখাটো যুদ্ধ দেখানো হয়, যেখানে VFX-এর কামাল দেখানো হয় প্রাথমিকভাবে। তারপরেই একে একে শুরু হয় সুপর্ণাখার নাক কাটা থেকে মারিচ বধ, সীতাহরণ থেকে যুদ্ধ, সবই একে একে ফুটে ওঠে পর্দায়। যদিও ব্যক্তিগতভাবে মনে করি এই প্রথম যুদ্ধের প্রয়োজন ছিল না। এবার আসি মূল পর্বে, অভিনয় নিয়ে কথা বলা যাক। আচ্ছা, রামের ভূমিকায় থাকা প্রভাস যে একজন সুদক্ষ অভিনেতা তার প্রমাণ তিনি আবার দিলেন। ধুমধুমার অ্যাকশন দৃশ্য থেকে সীতার সঙ্গে রোমান্টিক দৃশ্য, সবেতেই তিনি সাবলীল। সীতা হিসাবে কৃতির যতটুকু অংশ ছিল বেশ ভালো, এক্সপ্রেশন থেকে ভঙ্গি সবটা মিলিয়েই নায়িকাকে ভালো লেগেছে। কিন্তু আমার চোখে সবাইকে ছাপিয়ে গিয়েছে রাবণ ওরফে সাইফ, দুর্দান্ত অভিনয়ের নিদর্শন তুলে ধরলেন তিনি। বজরং হিসাবে দেবদত্ত নাগ পারফেক্ট, তার দুষ্টু মিষ্টি লুকস, মুচকি হাসি থেকে রুদ্ররূপ ধারণ ভালো লেগেছে। সানি সিং আহামরি না হলেও চরিত্র অনুযায়ী ঠিক আছে। এতদিন পর বড় পর্দায় ইন্দ্রজিতের চরিত্রে বৎসল সেট আলাদা করে নজর কাড়বেন। গুড লুকসের এই নায়ককে নেতিবাচক চরিত্রে দেখা আলাদা থ্রিল হবে। এবার বলি গানের কথা। লঙ্কায় পৌঁছানোর পর রাম সীতার যে গান দেখানো হয়েছে সেটা বড়ই অপ্রয়োজনীয় মনে হলো। বাকি দুটি গান, বিশেষ করে রাম সিয়া রাম, আপনিও হল থেকে বেরোতে বেরোতে গুনগুন করবেন বই কি। গানের দৃশ্যায়ন বেশ সুন্দর। এই বিগ বাজেটের ছবির যেটা মূল বিষয় ছিল VFX, সেটা শুধু ছক্কা মারিনি, বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে যে কোথায় ফেলেছে সেটা বলা মুশকিল। রাবণের প্রথম শট থেকে রামের প্রথম যুদ্ধ, রাম সীতার ভেলায় ভেসে বেড়ানো কিংবা মূল যুদ্ধ, কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করব, ফাটাফাটি এক কথায়। তবে যে সিনের কথা আলাদা করে প্রশংসা করতেই হবে সেটা হলো সীতা অপহরণের সময় জটায়ুর চেজিং সিন। এতটাই রুদ্ধশ্বাস ছিল যে ওই কম মিনিট আর কিছু চোখে পড়েনি। এছাড়া মূল যুদ্ধের কিছু শট ভালো লাগবে। ইন্দ্রজিৎকে হত্যার পর লক্ষণের উঠে আসা সত্য বা ধর্ম হিসাবে আর ইন্দ্রজিতের জলে তলিয়ে যাওয়া মিথ্যে বা অধর্ম হিসাবে বড় সুন্দর কন্ট্রাস্টে দেখানো হয়েছে। কেবলমাত্র VFX-এ দেখার জন্যই এই ছবি হলে দেখতে যাওয়া উচিত। তবে কি খারাপ কিছুই নেই ছবিতে? উহু, আছে, একাধিক ভুলভ্রান্তি চোখে পড়েছে। প্রথমত রামায়ণের সঙ্গে একাধিক জায়গায় মিল পাবেন না, ফলে রামায়ণের দৃশ্যায়ন দেখবেন বলে যদি হলে যান তাহলে নিরাশ হবেন। শুধু বিনোদন পেতে সিনেমাকে সিনেমা হিসাবে দেখবেন বলে হলে যেতে চাইলে এই ছবি ভালোই লাগবে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে অশোক বনের কথা। কথিত আছে অশোক বন নাকি খুব সুন্দর ছিল, কিন্তু এখানে কটা ফুল ছাড়া কিছুই দেখতে পেলাম না। রাবণের স্বর্ণলঙ্কা বা সোনার লঙ্কা ছিল, এখানে পুরোটাই কালো দৈত্যপুরী। তবে সবথেকে খারাপ বলবো না ঠিক, মজার লেগেছে সেটা হলো আধুনিকীকরণ করতে গিয়ে আর VFX-এর দাপট দেখতে গিয়ে কিছু একটা গণ্ডগোল পেকেছেই। রাবণকুলের একটা রাক্ষসকে রাক্ষস মনে হয়নি গল্পের বইয়ের পড়ার মতো। সবাইকে কেমন যেন থ্যানোসের ছোটো ভাই লাগলো। ফারাক হলিউডের একটা থ্যানোস আছে, আমাদের অনেক, ব্যাস। আরও যা টুকটাক খারাপ লেগেছে সেটা হলো মারিচের মৃত্যুর আগে তার হাসির শটটা, সৈফের হাঁটার ধরন থেকে শুরু করে সুপর্ণখার নাক কাটার আগে রাম রাবণের এক অদ্ভুত দৌড় এবং রামায়ণে কেসি নাগের অঙ্ক ঢুকে পড়া, কেমন যেন একটু লাগলো। তবে আপনি যদি যুক্তি তক্ক এবং অবশেষে রামায়ণের খুঁটিনাটি বিষয় মনে না রেখে সেফ বিনোদন পেতে এই ছবি দেখতে চান তাহলে মন ভালো করেই হল থেকে বেরোবেন। মোটের ওপর বলতে গেলে ভালোই লেগেছে ওম রাউতের এই ছবি। বিজয় কা ভাগুয়া ধ্বজ নয়, বিনোদন কা সুনেহরা ধ্বজ অবশ্যই দর্শকদের মনে উঠবে এই ছবি।